নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। রাতের আধারে বাজার শেড দখল করল এলাকার জনগণ। ঘটনা চুড়াইবাড়ি বাজারে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন ঘটনা। গ্রামবাসী রাতের আধারে বাজার দখল। বাজারে ভিটাগুলি বাঁশের বেড়া দিয়ে দখল করার চিত্র পরিলক্ষিত হলো বুধবার। কদমতলা ব্লক এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুড়াইবাড়ি বাজার আসাম ত্রিপুরা সীমান্তের একটি বড় বাজার বলে পরিচিত সেই বাজার। সেই বাজারে আর আসবে না বহিরাগত ব্যবসায়ী। তাদের মনে ভয়। ভয় এবং আতঙ্কের মধ্যে মঙ্গলবার বাজার শেষ হতেই স্থানীয় মানুষজন বাজারের ওপেন শেডগুলি দখল করে যে পঞ্চায়েত থেকে বানিয়ে দেওয়া হয়েছিল সেই শেডগুলি। কিন্তু কি কারণে স্থানীয় মানুষ বাজার দখল করলো তার তদন্ত শুরু করলে জানা যাবে। এই বাজারের কয়েকজন ব্যবসায়ী ওপেন বাজার শেডের ইট গাঁথনি করে ঘর বানাচ্ছে। এই নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে এলাকার মানুষ বাজার দখল করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্মাণ বৈধ না অবৈধ। ব্যবসায়ী তথা কংগ্রেস নেতা ইজ্জাদ আলী পঞ্চায়েতের নথিপত্র এবং মামলার কপি দেখিয়ে বলেন এই নির্মাণ বৈধ। তৎকালীন ফুলবাড়ি পঞ্চায়েতে যেটা ভেঙে পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত গঠিত হয়েছে সেই পঞ্চায়েতে স্থায়ী ভিটা উল্লেখ করে রসিদ দিয়েছে এবং ওনারা ভাড়াও দিয়েছে। অপরদিকে বাজার ব্যবসায়ী বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তাপস চন্দ্র, বিজেপি নেতা রমা সেন সহ বাকিদের দাবি এই নির্মাণ অবৈধ। পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত নোটিশ জারি করেছে যে যারা নির্মাণ কাজ চালাচ্ছেন তিন দিনের মধ্যে যেন তা ভাঙার জন্য। চুড়াইবাড়ি থানায় মামলাও হয়েছে। এলাকাবাসী পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে প্রোগ্রাম ম্যানেজার আব্দুল বাকিরকে ঘেরাও করেও রাখে। পরে চুড়াইবাড়ি থানার পুলিশ এসে ওনাকে উদ্ধার করে ঘটনাস্থলে ব্লক আধিকারিক সহ প্রশাসনে উচ্চ আধিকারিক গিয়েছেন। প্রোগ্রাম ম্যানেজার আব্দুল বাকির জানান এই নির্মাণ অবৈধ। তাহলে প্রশ্ন উঠছে কংগ্রেস নেতা ইজ্জাদ আলীর কাছে যে তথ্য আছে, আদালতের রায় আছে, সেটা কি করে পঞ্চায়েত খণ্ডাবে? জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। চুড়াইবাড়ি বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা চিন্তায় এই বাজারের কি হবে। তবে এই ঘটনায় লাভ হচ্ছে কাদের, যদি রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও প্রশ্ন উঠছে। তাহলে বলতে হবে পঞ্চায়েত প্রতিনিধি ও বাজার কমিটির কথা। বাজার কমিটির সভাপতি পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিবুর রহমান। পুরো বাজার কমিটিতে অধিকাংশ CPM দলের লোক। এত বড় ঘটনার পর তাদের কাউকে দেখা যায়নি। কি উদ্দেশ্য? লোকসভা ভোটের আগে কি চুড়াইবাড়ি বাজার বন্ধ করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে CPM? এই বিষয় নিয়ে কোনো CPM নেতার বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী গোটা পঞ্চায়েতকে দায়ী করছে। রাজ্যে যেখানে সরকারি ভূমি দখলমুক্ত করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বাজার দখল করার অভিনব কাণ্ড ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখতে পাচ্ছি এমন বেড়া দেওয়া। বেড়া দেওয়া শুধু আজ থেকে নয়, আমরা কিছুদিন আগে প্রতিবাদ করেছিলাম। এই যেমন ওপেন শেডের মধ্যে পাকার ওয়াল তোলা হচ্ছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। সেখানে আমাদের পঞ্চায়েত প্রতিনিধি যারা আছেন তারা কোনো গুরুত্ব দেননি। তাদের গুরুত্ব না দেওয়ার কারণে আজকের এই পুরো বাজার শেড এলাকাবাসী এবং কিছু দুষ্কৃতিকারী মিলে কাল রাতের অন্ধকারে সম্পূর্ণ বাজার তাদের আওতায় নেওয়ার চেষ্টা করছে। গতকালকে যে বাজার গিয়েছে লাস্ট বাজারের সময় যখন বাইরে থেকে অস্থায়ী ব্যবসায়ীরা যখন আসেন, ওনারা বলেছেন যে এই বাজারে যে পরিস্থিতি সেই বাজারে আমরা আর বাজারে আসবো না। আপনারা কিছু লোককে ওনারা বলে গিয়েছেন, কারণ এই বাজার কমিটিও সেভাবে কোনো তত্ত্বাবধায়ক কোনো ধরনের গ্যারেন্টি বা কোনো ধরনের নিরাপত্তা মানুষের দিতে পারছে না অস্থায়ী ব্যবসায়ীদের। দীর্ঘ কয়েক বছরতেই আমরা ব্যবসা করিয়া দিই। ব্যবসা করতে গিয়ে দেখা গেছে এই যে বিটাটা আসলো, এইটা আসলো তোমার সোনের সানি এমনি বাসালি বিটা মানুষে বইয়া ব্যবসা করতো দীর্ঘদিন। এরপরে যাক বাজারটা জ্বলি গেছে, জ্বলার পরে সেট হয়েছে, সেট হওয়ার পরে এটা এইভাবে সেটও তেয়ার রয়েছে। মানুষে বইয়া ব্যবসা করে এটা মালিকানা হয়ে গেছে। পঞ্চায়েতে কীভাবে রসিদ দিয়েছে কীভাবে না কইতাম পারতাম না। তখন অন্য মানুষে ব্যবসা করে তারা পয়সা দিতে হয় 200 টাকা 250 টাকা দিতে হয় মাসও। তখন হঠাৎ করে দেখা যায় গড় উঠে গেছে। গড় উঠার পরে
এদিকে যে কাপড়ের ব্যবসায়ী আসলো, অন্যান্য ব্যবসায়ী আসলো, তারা মা ধরলে যদি আসে, আপনার যদি আমরা দখল হয়ে যায় তাহলে আর আমরা এদিকে আন্ধারিক ব্যবসা করিয়া লাভ নাই, আমরা আইতাম না, আইতাম না কইয়া গেছে মঙ্গলবারে, নইলে 60% শত দোকানদার আইছে না, না আমার কারণে বাজারও মানুষ 100 মাঝে ধরো 40% মানুষ আইছে বাজার ডেম, শনিবারে টোটাল কইছে তারা আইতো না, নইলে এখানে আমরা এই বাজার করিয়া কিতো হইতো, এক নম্বর মাছ, দুই নম্বর মাছ হইলো গিয়া আমরা এই যে সরকারি বিটাটা বনার পরে তারা বিটার মালিক হয়ে যায়, আর বাকি বিটাটা আবার যে একটা সেট আছে আউটার তারা মালিক হয়ে যায়, তারা কেমনে মালিক হয় আর কেমনে কিলা। ঘটনাটো এখানে মনোহরণ পঞ্চায়েত বডি বা এলাকাবাসী সবাই মিলে ইয়া আমরা কাছে লিখিত দিছে, মৌখিকভাবে কইছে যে এখানে বাজার জবরদখল হইতে আছে, এটা নিয়ে আমরা পঞ্চায়েত রেজুলেশন বানাইয়া আমরা ডিবি স্যারের কাছে দিয়া দিছি, ডিবি স্যার এটা তো পিএসে সিটি দিয়া দিছে, এটা বিএফআর নিয়ে পদক্ষেপ নেওয়ার লাগে, এখন পিএস তো তারা দেখতে আছে কিটা করেন না করেন, নোটিশও দেওয়া হয়েছে যে বিএফআর নিয়ে তারা বানাইতে আছে, এখন তো আমরা তো কিছু করতে পারতাম না, এটা তো প্রশাসনিক লাইনের যেটা পদক্ষেপ নেওয়ার তারা নিব, আমরা ভিডিও স্যারটা হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও স্যার দিয়া দিছে পিএসের কাছে সিটিও দিয়া এটা নেওয়ার লাগে। বর্তমানে বাজার ব্যবসায়ীরা আপনারা যে অবরোধ করে রাখছে মানে আপনারা কি কইছে মানে? না না অবরোধ করছে না, এটা তো তারা মানে এটা কি সমাধান করা যায়, এখন তো যে ঘর বানানো হইতে আছে এটা কেমনে সমাধান করা যায়, বুঝি স্যার আইব নি না কেমনে কিতা করবো, এটা এটা তারা কইতে আছে আমার তারা কি আপনারা গ্রেফতার হয়ে যাচ্ছেন এখন, তারা তো এটা সমাধানের লাগে হচ্ছে আপনারা গ্রেফতার করছে তো তারা। শ্রাম বাজার এখন কিছু গ্রাম থাকি কিছু খুলাফান এসে এই বাজারে যেভাবে একটা অশৃঙ্খল সৃষ্টি করতেছে এবং সরকারি একটা বাজারের উপরে অবৈধভাবে দখল নিতে চাইতেছে, এইভাবে হইলে এই বাজারটা ধ্বংস করি বৈঠকের ধ্বংস হতে পারে। রোড সাইডে যে 10টা মিটার আছে বুঝেননি, 10টা মিটার পঞ্চায়েতের রসিদ আছে, প্রত্যেকের কাছে বৈধভাবে রসিদ আছে বুঝেননি, এখানে এমন রসিদ আছে এটা স্থায়ী বিটা তারা মানে গড় বানাইতে কোনো আইনত বাধা নেই। এগুলি কি স্থায়ী বিটা? স্থায়ী বিটা আমি রসিদ দিলাম, রসিদে স্থায়ী আছে এবং পঞ্চায়েতের বই এটা জেরক্স কপি, আপনারা পঞ্চায়েতের বই জেরক্স কপি তো দেখতে পারেন, জেরক্স কপি কি না রসিদ দিছি এটা পঞ্চায়েতের সই বই আছে প্রতীক আছে কিনা দেখতে পারেন। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ধর্মনগরের হাফলং এলাকায়, পরে অবশ্য পুলিশি তদন্তে বেরিয়ে আসে মহিলার পরিচয় এবং মহিলাকে খুনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে মহিলার স্বামী সঞ্জয় মুন্ডাকে। ধর্মনগর হাফলং পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ওই এলাকায় এক মহিলা ও পুরুষকে দেখে এলাকার লোকজন ঘোরাঘুরি করতে, কিন্তু গ্রামের মানুষ কেউ জিজ্ঞাসা করেনি তারা কোথা থেকে এসেছে। তবে জানা গেছে তারা দুজন প্রচণ্ড মদমত্ত অবস্থায় ঝগড়া করতে থাকে, সন্ধ্যা থেকে এলাকার মানুষ দেখতে পায় সেটা, রাতেও তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, তবে কেউ এগিয়ে আসেনি। রাতে তারা ওই এলাকার একটি ঘরের সামনে আশ্রয় নেয়, সেখানেও চলে রাত পর্যন্ত ঝগড়া। আজ সকালে ঘুম থেকে উঠে গ্রামের মানুষ দেখতে পায় ওই ঘরের সামনে মহিলার মৃতদেহ পড়ে আছে, কিন্তু সঙ্গে থাকা ওই পুরুষ লোকটি নেই। গ্রামের মানুষ প্রথমে খবর দেয় হাফলং পঞ্চায়েত এলাকার প্রধান প্রমিলা গোরকে, তিনি এসে ঘটনা দেখে খবর দেন ধর্মনগর থানায়। খবর পাওয়া মাত্র ধর্মনগর মহিলা থানার ওসি স্বর্ণা দেব বর্মা, ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায়, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ঘটনাস্থলে হাজির হন। ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। পুলিশ এসে ঘটনাস্থলে দেখতে পায় এক রক্তাক্ত মহিলা মৃতদেহ পড়ে আছে, তার মুখমণ্ডলে প্রচুর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, বারান্দার চারিদিকে রক্ত পড়ে আছে, তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সঙ্গে মদের বোতলও পাওয়া যায়। হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ, কিন্তু সঙ্গে থাকা ওই পুরুষ লোকটিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রচণ্ড মদমত অবস্থায় রাতে দুজনের মধ্যে ঝগড়ার বিবাদে সাথে থাকা ওই পুরুষ এই মহিলাকে হত্যা করে পালিয়েছে। তবে সাথে থাকা পুরুষ এই মহিলার সাথে কি সম্পর্ক তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থল থেকে পুলিশ ওই মহিলার ভোটার কার্ড উদ্ধার করেছে, কিন্তু অনেক লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই ভোটার কার্ড থেকে পুলিশ জানতে পারে
তারা ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। তদন্তে ঘটনাস্থল থেকে পাওয়া ভোটার কার্ড জালি প্রমাণিত হওয়ার পর বেলা একটা নাগাদ ধর্মনগর হাফলং পুলিশ লাইনের সামনে থেকে গ্রামবাসীদের দেখামতো বক্তব্যকে পুঁজি করে ধর্মনগর থানার পুলিশ আটক করে সঞ্জয় মুন্ডাকে প্রচণ্ড মদমত্ত অবস্থায়। তারপর তাকে ধর্মনগর নিয়ে আসা হলে তাকে জিজ্ঞাসাবাদে করে জানা যায় তারা গতকাল সিধাই থানাধীন কলাগাছিয়া এলাকা থেকে ওই এলাকায় আসে রাতে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সে জানিয়েছে তার স্ত্রীর নাম লাখি মুন্ডা। তাকে আটক করার পর তার প্যান্টে রক্তের দাগ পাওয়া যায়। বর্তমানে তাকে ধর্মনগর থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘুম থেকে উঠার পরে ফোন গেছে একটা, যাওয়ার পরে ফোন পাইয়া আমি কইছি মিছা মাত্রায় নেই, তোমরা কই না না মিছা না সত্যিকারে এটা ঘটনা। আমি দৌড়িয়াই আয়া দেখে ঠিক হই এই ঘটনা। এরপরে আমি কতজন চেয়েছি লোকটারে তোমরা চিনো নি, তো তারা কইছে না আমরা চিনি না, তারা কাঠি লইয়া ঘোরাঘুরি করছে, তো তোমরা না চিনি কেমনি এখানে জায়গা দিলাই। তো তারা কইলো যে না আমরা জায়গা উগা দিছি না, রাত্রে আটটার সময় তারা ঝগড়া করেতে গিয়া বাইর হয়েছি আমরা আইয়া দেখি ঝগড়া করে, তারা কোথাইয়া দিছি আবার দশটার সময় আইয়া ঝগড়া করছে। তো ঝগড়া করার পরে তারা আবার কোথাইয়া কইয়া দিছে আবার কোন সময় আইয়া এই ঘটনাটা করছে। আমি আইয়া জিগাইছি তারা কোন সময় আইয়া ঘটনাটা করছে তারাও জানে না। কয়জন ছিল? তারা দুইজন ছিল, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী আছে না কি না কেউ তো কেউ জিজ্ঞেস। আর মেন কথা হলো বাগানে কেউ ইয়া ঢুকলে জিগায় না, তোমরা কই থাকি আইসো? প্রথম কথা হলো তারা যদি জিগাই তো তোমরা কই থাকি আইসো? আজকে এই কেসটা ধরতে পারলাম। আর কোন জায়গা থেকে আইসে আপনার মনে হয়? এটা তো মনে হয় আই কার্ড ধরার পরে বোঝা যায় ঝাড়খণ্ড থাকি আইসে, এখানে লোকাল নাই। কবে আসিল? আর কালকেই দেখছে তারা। হ্যাঁ কালকেই তারা একটা সময় তারা এদিকে ঢুকছে। औरत है जी मां। जो मरा गया वो लक्की मुंडा है? नहीं मरा है सर, आया था। कहां पर है? वो उसी का घर में है ना, लोहरा लोका मेरा वो घर में। क्या नाम है? लक्की। लक्की कब आए थे तुम? आए थे कब? हाँ कल आए थे, और हमको शाम को घेचा का नहीं था बोल के हमको झगड़ा किया, दारू हमें पिलाए, उसके बाद हम शाम को चला गए। अभी सुबह आए तो उधर के मालिक भेंट हुआ, उधर से आ गए। मुझे मिला इधर। আজকে সকালবেলা আমাদের থানাতে একটা কল যায় যে ধর্মনগর মুন্ডাপাড়াতে একটা আননোন ডেড বডি পড়ে রয়েছে। তো ফর ইনফরমেশান আমরা এখানে আসি, তো আসার পরে দেখতে পারি তো বডিটা আননোন, এলাকাবাসী চিনতে পারে না। আমরা একটা ডিপেন্ডেন্ট একটা কেস রেজিস্টার করে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। এখানে যে মানে পেয়েছেন কি পুরুষ না মহিলা? মহিলার ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা বিজয় কুমার স্কুলের বেহাল দশায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। মিড ডে মিলের গুণগত মান নিয়েও তারা বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নানা সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টি, এ নিয়ে দেখুন আমাদের প্রতিবেদন। রাজধানীর বনেদি বিদ্যালয় বিজয় কুমার স্কুলটি ভুগছে নানা সমস্যায়। একদিকে শুরু হয়েছে নির্মাণ কাজ, আর অন্যদিকে ক্লাসরুমের বেহাল দশা। স্কুলে প্রাতবিভাগের পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা খুব উগড়ে দিয়েছেন। স্কুলের দরজা জানালা ভাঙা, বিপজ্জনক অবস্থায় রয়েছে দরজা জানালা, জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে স্কুলের পড়ুয়ারা। অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন। স্যার জানুয়ারি মাস থেকে তার একটা কমপ্লেন তো হয়েছে, আমি তো ক্লাস ওয়ানে ক্লাস এইটে, তো দরজাটা এইভাবে জুয়েলারিছে, তো জুয়েলারিছে পরে কমপ্লেন তো হয়েছে। এস এম সি মিটিং হয়েছে, মিটিংয়ে আমি যে আলোচনা করা হয়েছে এটা পুরো ফান্ডটা নাকি দুপুরের স্কুলে, তো দুপুরের স্কুলে যেহেতু তার একটা মর্নিং স্কুল থেকে দুপুরের স্কুলের কল হইতেছে, কিন্তু দুপুরের স্কুল তার একটা এই কথাটা কোনো কর্ণপাত করতেছে না। আজকে আমি আবার এলাম আই এস এস দেখি যে এটা জুয়েলারিছে, তো স্টুডেন্টরা জিগাইলাম যে এটা এরকম হয়েছে, আমরা তো এটা লুকাচুরি খেলি, তো লুকাচুরি খেলে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, তো যদি ভেঙে পড়ে তাহলে বাচ্চাটা আমার বাচ্চাটা যাবো, ওর বাচ্চাটা যাবো, টিচাররা এটা কিছু হবে না। না তো প্রথম শুরুটা তো আমরা একটু হেপ প্যারাশন বুক করলাম, টিচাররা তো সরে গিয়ে সেটা সরে যাবে, এটি এই কারণে আমরা চাইছিলাম যে এটা মানে খুব তাড়াতাড়ি ঠিক মেরামত হয়ে যায়। আমরা চাই এটা দ্রুত সারাই হোক, না হলে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাবো,
এটা তাড়াতাড়ি যাতে সারায় হোক, যদি বাচ্চারা কারোর বাচ্চা যদি উইন্ডেড হয় তো এটা দায়ী কে নিব, স্কুল বোর্ড কর্তৃপক্ষ নিব না সরকার পক্ষ নিব, এটা আমরা বিদ্যালয় পরিচালন কমিটিকে জানালেও কাজ হয়নি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। জলের সমস্যা বলতে জল তো এমনিতে আসছে, কিন্তু বাচ্চারা যে মানে ধোয়া করে থাল ধোয় কখনো মানে বাচ্চারা শরীর টরির সব ভিজা হয়ে গিয়ে আর কি, তো তারা তো মানে ভিজা জামা কাপড়টা নিয়ে আরও দুইটা ক্লাস করতে লাগে। তাছাড়া আমরা যে বাচ্চারা যা খায় খাওয়ার জায়গাটা যেই জায়গাটা তারা বয়ে সেরা খায়, ওই জায়গাতে অনেক সময় মনে করেন বৃষ্টি টিষ্টি হয়, যা বারান্দাটা ভিজা থাকে তারা খাইতে খুব অসুবিধা, উপর থেকে পাতা টাতা পড়ে। আমরা অনেকদিন যাবতেই কইতাছি বাচ্চারা মিড ডে মিল খাওয়ার লেগে একটা ব্যবস্থা করার লেগে আর কি, একটা টেবিল মানে যাতে পাকা করে তারা খাওয়ার মতো একটা টেবিল বানিয়ে দেওয়া হয়। এটাও মানে সবসময় কইতাছে মানে আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব এমন কইতাছে আর কি। কি কি সমস্যা রয়েছে স্কুলে? স্কুলে তো জলের সমস্যা, খাওয়ার জল তো নাই। আমরা দিদি কইছে খাওয়ার জলের ব্যবস্থা তো অনেকদিন দিদি কইছে ফিল্টারের কথা কইছে না, তারপরে এই জলের তো অনেক সময় বাচ্চারা খাইতেছে ওই জলটা, অনেক সময় জল আনতে বাচ্চারা তো খাইতে গিয়ে ফালায় কিছু খায় কিছু, তো মিড ডে মিলের সময় অনেক বাচ্চারা এই জল খাইতে। সবগুলো বিষয় নিয়ে কি আপনারা কথা কইছেন কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ আমরা তো কথা কইছি আগে, আমি যখন আগে এসএমসি তারা এসএমসি হওয়ার আগে আমি আসলাম, তখন আমি এসব নিয়ে আলোচনা করছি, তো করার পরও কোনো কিছু হয়েছে না, তারা করলে তারা হে মুখ সে মুখ, তো বিভিন্ন রকমের কথাবার্তা, তো আমি আর কোনো তা নিয়ে আলোচনা করি না হন, তো তারা সবাই রিকোয়েস্ট করে না আমি এখন করলাম আর কি। বিদ্যালয়ের প্রাত বিভাগের প্রধান শিক্ষক অবশ্য সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন, তার বক্তব্য শীঘ্রই সমস্যার সমাধান করা হবে, বিদ্যালয়ে এখন নির্মাণ কাজ চলছে বলে তিনি জানান, পরিচালন কমিটিও অবহিত রয়েছে বলে তিনি জানিয়েছেন। অ্যাকচুয়ালি দাবিগুলো যে গার্জিয়ানরা দাবি করছে ঠিকই আছে, কিন্তু দাবির সেরকম একটা দাবি না এটা, কারণ আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের বলে যে যেগুলো আছে এগুলো পার্মানেন্ট না, এগুলি অলরেডি জলের যে ব্যবস্থা এটা প্রসেসিংয়ে আছে, এসএমসি কমিটি এবং স্কুল কমিটির সিদ্ধান্তক্রমে জলের ব্যবস্থা হচ্ছে আমাদের। মিড ডে মিলের যে সমস্যাটা, খাবার আমাদের রিপেয়ারিং হচ্ছে এখানে, এই রুমটা রিপেয়ারিং হয়ে গেলে ওইখানে বাচ্চারা ওইখানে বসে খেতে পারবে, বসার ব্যবস্থা হচ্ছে আমাদের। দুই নম্বর উপরে ক্লাসের যে একটা দরজার যে ব্যাপারটা, এটা স্কুলের যে ডেভেলপমেন্ট কমিটি আছে এসএমসি কমিটি এবং ওরা একটা রেজুলেশন পাশ হয়েছে যে একটা কার্পেন্টারকে এনে দরজাটা ঠিক করার ব্যবস্থা দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে, এটা এটাই সমস্যা আছে। আর জলের যে এবং ওই যে জল মিড ডে মিল এই ব্যবস্থাটা কবে নাগাদ হতে পারে আশা করছেন মোটামুটি? মিড ডে মিলের দেখুন এখন তো কনস্ট্রাকশন হচ্ছে, দুই নম্বর এটা সব কিছু টেম্পোরারি, এই যে রান্না হচ্ছে ঘরগুলা এটাও টেম্পোরারি, এগুলি শিফটিং হয়ে যখন যাবে পারমানেন্ট হয়ে যাবে, আর পারমানেন্ট হবে এই এর মানে এটা না, আপনার যেই জলের লাইনগুলো আছে এই জলের লাইনগুলো হচ্ছে গিয়ে আপনার পুরো সাপ্লাইয়ের জল, কিন্তু এটা আলাদা ট্যাঙ্কে করা আছে সাপ্লাইয়ের জল, এটা যেহেতু টেম্পোরারিভাবে ইউজ হচ্ছে এখানে পাইপটা টেনে এখানে ইউজ হচ্ছে, অটোমেটিক যখন আমরা এখানে শিফটিং হয়ে যাবো তখন সবগুলো পার্মানেন্ট হয়ে যাবে, কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের। ওয়াটার ট্যাঙ্কের কী কাজ চলছে? ওয়াটার ট্যাঙ্কিটা এখনও হয়নি, কিন্তু বাট যখন চিন্তাভাবনা করবে সরকার থেকে বা স্কুল কমিটি থেকে যদি ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা থাকে নিশ্চয় হবে। তো হ্যাঁ ইনিশিয়াল আমরা দুটা ফিল্টার দেবো, আমরা বাচ্চাদের খাবার জলের জন্যে দুটা ফিল্টার সিদ্ধান্ত হয়েছে, দুটা ফিল্টার আমরা দিচ্ছেন, এক দু সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। আপনার নাম? আমার নাম কৃষ্ণজিৎ দেব বর্মণ, আমি টিচার ইনচার্জ হিসেবে স্কুল দায়িত্বে আছি আর কি। সব মিলিয়ে বিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধান চান অভিভাবকরা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার রাজ্যে বিজেপির সাংগঠনিক সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে দফায় দফায় বৈঠক করেন দলের শীর্ষ নেতারা। আগামী 20 মার্চের মধ্যেই ঘোষণা হবে দলের প্রার্থী তালিকা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা। বুধবার রাজ্যে এসেছেন বিজেপির সাংগঠনিক সম্পাদক রাম মাধব। তিনি দিনভর দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। উত্তর পূর্বের রাজ্যগুলো থেকে বিজেপি এবার অধিক সংখ্যক আসন জয়ের পরিকল্পনা গ্রহণ করেছে, সেই অর্থে রাজ্যের দুটি আসন দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি আসন এখন বামেদের দখলে। এই পরিবর্তিত পরিস্থিতিতে ত্রিপুরার দুটি আসন বামেদের দখল থেকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে।
রাম মাধব সহ দলের শীর্ষ নেতারা কোর কমিটির সাথেও দফায় দফায় বৈঠক করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 মার্চের মধ্যেই ঘোষণা হবে দলের প্রার্থী তালিকা। বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্যরা ও বিজেপির রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনে উত্তর পূর্বাঞ্চলে 20টির বেশি আসনে জয়ী হবে বিজেপি দল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি নেতৃত্ব রাম মাধব ও সুনীল দেওধর। বিজেপি উত্তর পূর্বাঞ্চলে 20টির বেশি আসনে জয়ী হবে। আগরতলার রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ বৈঠক সেরে বেরিয়ে এমনটাই বলেন বিজেপির জাতীয় নেতৃত্ব রাম মাধব ও সুনীল দেওধর। রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীরা লড়াই করবে বলে জানান দেওধর। প্রয়োজনে আইপিএফটিকে বোঝানো হবে বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস ও সিপিএম এর জোটের কড়া সমালোচনা করেন দেওধর। हमारा जो अलायंस पार्टनर है आईपीएफटी है, उन्होंने ज़रूर इच्छा व्यक्त की है कि एक सीट वो लड़ेंगे। उनके मन में इच्छा होना भी स्वाभाविक है और उन्होंने अपनी इच्छा व्यक्त करना भी स्वाभाविक है, उसमें कोई गलत बात नहीं है। लेकिन भारतीय जनता पार्टी दोनों सीटों पर चुनाव लड़ेगी। हमारे घटक दल को हम समझाएंगे और हमारा पूरा विश्वास है कि वो हमारी बात मानेंगे। सर, त्रिपुरा और नॉर्थ ईस्ट में बीजेपी का रिजल्ट क्या होने वाला है? कम से कम 20 सीटें हम जीतेंगे, जिसमें त्रिपुरा की 2 सीटें सबसे पहले होगी टॉप पर। ये जो एक बात है कि कांग्रेस और सीपीएम का एक अलायंस चल रहा है इस बीच, तो आपको लगता है कि यहाँ पे भी इसका प्रभाव पड़ेगा या? अरे, ये तो पंडित जवाहरलाल नेहरू जी के ज़माने से इनका हिडन एजेंडा रहता था कि ये यूनिवर्सिटीज़ और सारी जो कमेटियाँ रहती थी उनमें कम्युनिस्टों को कुछ टुकड़े उनके सामने डाल दो और बाकी फिर वो इनको अभय दे देते थे। ये तो पहले से चल रहा था। यहाँ पर भी त्रिपुरा में बार बार 25 साल कम्युनिस्ट क्यों आते रहे, पीछे से पर्दे के पीछे से ये लोग हाथ मिलाते थे। मैंने अभी कहा दिल्ली में राहुल गांधी से जीतने के लिए पैसा लेकर आते थे और त्रिपुरा आने के बाद माणिक सरकार महोदय से पर्दे के पीछे से हारने के लिए पैसा ले लेते थे। तो इस तरह से गद्दारी कांग्रेस ने जो त्रिपुरा के जनता के साथ की, उसकी सज़ा त्रिपुरा के जनता ने उनको दी है। और जो माफिया राज और पार्टी राज और पापी राज, जो गांजा का राज जो इस राज्य में त्रिपुरा में कम्युनिस्टों ने किया था, उसकी भी सज़ा उनको दी है। इन दोनों में कोई सुधार नज़र नहीं आ रहा है, रादर बद से बदतर ये दोनों पार्टियां हो गई हैं। तो त्रिपुरा की जनता इस लोकसभा चुनाव में इन दोनों पार्टियों को जबरदस्त मजा चखाएगी, इस पर मेरा पूरा भरोसा है। Them, we will urge their support for our candidate in the East constituency also. Sir, at what time you are going to meet? We'll meet today. Sir, North East, what are the chances in the North? Not less than 20. Not less than 20? Yes, out of 25. From BJP, when I say BJP, our hamare NEDA partners will get 20 seats se upar hum jeetenge. Sir, since you look on Kashmir also, other parties are saying it's not congenial for assembly election, but for parliamentary election is congenial. How do you react? No, the decision about when to hold assembly elections will be taken by the election commission based on the security arrangements requirement and all that. Assembly elections require much wider security arrangements. I'm sure they will look into that and decide about the timing. Democracy has been murdered after the BJP came to power. Democracy has been saved in the last 1 year by our government. Sir, how much BJP is expected? BJP means NDA expected in the parliament. पहले से ज़्यादा। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।